না, আমরা দুজন দুজনকে বিষ খাওয়াই মেরে ফেলতে চাই না, আমাদের সম্পর্ক খুবই ভালো। আন্টি আমাকে বলছিল যে এই যে তুমি আমার এই গানটা গাবা, এই গানটা তো অনেক কঠিন গান, হ্যাঁ, তো তুমি এই গানগুলো তো গাইতে পারো, তো তুমি সবসময় কি কি সব গান গাও, তুমি কেন মেলোডি গান গাও না? আমাদের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা, ওনার সঙ্গে আপনার সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, এবং হচ্ছে ওনার সুরে গেয়েই তো আপনি আসলে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছেন। ওনার সম্পর্কে একটু একটু যদি বলেন ছোট্ট করে, ওনার সঙ্গে আপনার সম্পর্ক, ওনার সম্পর্কে। ওনার সাথে না, আমরা দুজন দুজনকে বিষ খাওয়াই মেরে ফেলতে চাই না, আমাদের সম্পর্ক খুবই ভালো। যেগুলো শুনতে চায় সবাই ওরকম কিছু না আসলে, হ্যাঁ, তো সরি, কোনো এখানে নাই, রং নাই কোনো, খুব সাধারণ নর্মাল রিলেশনশিপ। আর আমি একজন শিল্পী হিসাবে উনার কাছে বলেছিলাম একদিন, উনারই একটা গান আমার কোনো অনুষ্ঠানে গাওয়ার কথা ছিল, সেখানে আমি একটু গীতিকার সুরকারের জন্য কথা বলে নিচ্ছিলাম কনফার্ম হওয়ার জন্য। তখন উনি আন্টি আমাকে বলছিল যে এই যে তুমি আমার এই গানটা গাবা, এই গানটা তো অনেক কঠিন গান, হ্যাঁ, তো তুমি এই গানগুলো তো গাইতে পারো, তো তুমি সবসময় কি কি সব গান গাও, তুমি কেন মেলোডি গান গাও না, বা একটু ক্লাসিক্যাল গান গাও না, তুমি শিখলা বড় বড় ওস্তাদের কাছে, এগুলো তো তোমার গাওয়া উচিত। তখন আন্টি আমাকে কেউ দেয় না গান এরকম, আমাকে সবাই একটু চটুল গান দেয় এরকম আর কি, তো একবার ইমেজ ক্রিয়েট হয়ে গেলে ওটা ভাঙা আবার খুব কঠিন, আর স্টেজে তো মেলোডি গানের মানে শোনারই সময় নেই মানুষের, তো বলে না নিজের জন্য একটা দুইটা গান থাকলো তোমার। তখন আমি বলছি না আন্টি আপনি দেখেন, আপনি শুরু করেন, বলে আমি তো কখনো গান শুরু করিনি। আপনি লতাজি গান শুরু করছে, তারপরে আরো অনেক বড় বড় শিল্পীরা কিশোর কুমার গান শুরু করছে, তো মান্না দে গান শুরু করছে, আপনি একটা শুরু করে দেন, আপনি ক্লাসিক্যাল তো মানে একদম মোস্ট স্ট্রংগেস্ট আমাদের সবার মধ্যে, কল্পনাতীত, তো যাচ্ছে দেখি। এই কথা এখানেই শেষ, তার ঠিক দু তিন দিন পরেই আন্টি, এখানে কিন্তু সিনেমা নিয়ে কোনো কথা হচ্ছে না, একটি সিনেমার গল্প বা ওগুলো নিয়ে কিছুই ছিল না এখানে, আমি নিজে রেকর্ড করব নিজের জন্য করে দিবে। তখন আন্টি আমাকে একদিন ফোন করলো, করে বলল কি ঘুমাইতেছ সিনা আন্টি, বলেন, বলে যে একটা গান শুনো চার লাইন করে, এই যে উনি গল্প কথার গল্প লোকের টিউনটা, কথা তো নাই, টিউনটা শুনলো, শুনে বিশ্বাস করো আমার চোখ থেকে, শুধু টিউন শুনে চোখ থেকে পানি পড়ে গেছে। হ্যাঁ, বলছি ও মাই গড, এটা কি ধরনের টিউন আন্টি, এটা কি করবেন আপনি, বলে এটা তুমি গাবা। আচ্ছা ঠিক আছে, বলে আমি অন্তরাটা করি নাই, মুখটা করলাম, একটা খুব ওই যে হাই বলে একটা কাজ আছে গলার মধ্যে, বলে এই এই কাজটা দিয়ে যদি তুমি গানটা গাইতে পারো, এটা তোমার লাইফের একটা বেস্ট সং হবে। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে, আমি গান আপনি ইয়ে করেন, তারপর দেখি আমরা ভালো কাউকে দিয়ে লেখাবো, তারপর আমি একটা সুন্দর মিউজিক ভিডিও করে আমার চ্যানেল থেকে গানটা ছাড়বো, এই কিন্তু কথা। এই তারপরে আন্টি মনে আব্বুকে শোনায় গান, আব্বু ভালো খারাপ কিছু বলে নাই নাকি, তিন চার দিন পর আব্বু বলছে আচ্ছা গানটা আখির জন্য কি একটা গান করছিল, গানটা কি শেষ করছো? বলছে না তুমি ভালো খারাপ বলো নাই, আমি ভাবছি ভালো হয় নাই, বলছে শেষ করো গানটা দেখি, তো আন্টি গানটা শেষ করছে, তখনও লিরিক নাই কিন্তু শুধু টিউন। তখন আবু বললো আচ্ছা তো তুমি আর আখি যদি দুজন মিলে গানটা ইয়ে করো, তো আমার সিনেমায় গানটা দিয়ে দাও। আন্টি বলছে আমি তো জানি না, এটা তো আখি গাবে ইয়ে করে, এই করে কিন্তু গানটা, আবু বললো না আমার একটা খুব ক্রুশিয়াল একটা টাইম মুভির একটা সিকোয়েন্স, এই গানটা এই টিউনটা যাবে। এরপরে গাজী আঙ্কেলকে দিয়ে গানটা লেখানো হয় এবং বাকিটা ইতিহাস।